আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। যুব মহিলা লীগের কাছ থেকে মানুষের পাশে দাঁড়ানো শিখুন বিএনপিকে তথ্যমন্ত্রী। কারাগারে অসুস্থ বিএনপি নেতা, হাসপাতালে মৃত্যু। এদিকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চায় কেএসপি। রাজপথে না থাকলে কঠোর ব্যবস্থা। শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ইমামের যাবজ্জীবন। এবং সর্বশেষ জানাবো, রিজার্ভ কমেছে আরো 4 কোটি মার্কিন ডলার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, তার বড় একটা রাজনৈতিক দল হয়ে মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ায় না, কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের মানুষের পাশে দাঁড়িয়েছে। এদের কাছ থেকে বিএনপির শেখা উচিত। বৃহস্পতিবার বিকেলে তথ্যমন্ত্রী রাজধানীর শাহবাগে যুব মহিলা লীগের ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী হাসান মাহমুদ বলেন, আমি বিএনপিকে বলবো সাজগোজ করে বিদেশি দূতাবাসে ধর্ণা না দিয়ে মানুষের পাশে দাঁড়ান, অগ্নিসন্ত্রাস করে মানুষ ও গাড়ি ঘোড়া না পুড়িয়ে মানুষের পাশে দাঁড়ান, পুলিশের উপর হামলা পরিচালনা না করে মানুষের পাশে দাঁড়ান। যুব মহিলা লীগ সভাপতি আলিয়া সারোয়ার ডেইজি, সাধারণ সম্পাদক সারমিন সুলতানা লিলি এবং সদস্যরা কর্মসূচিতে বক্তব্য দেন। কারাগারে অসুস্থ বিএনপি নেতা, হাসপাতালে মৃত্যু। বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা একটি সালিবর শাহ নামের এক বিএনপি নেতা ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। বিএনপি সূত্রে জানা গেছে, ইটিসালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 53 নম্বর ওয়ার্ডের পূর্ব জুরাইন এলাকায় কামিজুদ্দিনের ছেলে। তিনি 53 নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। গত 29 জুলাই রাতে কদমতলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওইদিন রাজধানীর প্রবেশ মুখগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছিল ঢামেক হাসপাতাল ও কেরানীগঞ্জ অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার। সূত্রে জানা যায়, সকাল 9:30 থেকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে নিদ্রিস, পরে তাকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। দুপুর 1:50 থেকে ইটিস হাসপাতালের নতুন ভবনে 6ষ্ঠ তলার 602 নম্বর রুমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর 2:10 দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, ব্রেন স্ট্রোকের পর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইদ্রিসের মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর কদমতলী থানার বিস্ফোরকসহ আরও বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারের পর গত 1 জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় কেএসপি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে শেরে বাংলাকে ফজলুল হকের প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি কেএসপি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই দাবি জানান। গতকাল বুধবার রাজধানীর মালিবাগে দলে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ফারহানাজ হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা জাতীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম খোকন বীর প্রতীক, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির কেএসপি কো চেয়ারম্যান তিন্না খুরশিদ জাহান, মালা মহাসচিব ফোরকান আলী হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান, কো চেয়ারম্যান গোলাম মোর্শেদ, মোহাম্মদ সেলিমুর রহমান, জালাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ আব্দুল বাতিন খলিফা, ফখরুল হাসান কাউসার। আলোচনা সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আগামীতে মাঠে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার অঙ্গীকার করেন। রাজপথে না থাকলে কঠোর ব্যবস্থা। রাজপথের কর্মসূচিতে সর্বস্তরের নেতাদের উপস্থিতি নিশ্চিতে কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড। কেন্দ্র থেকে তৃণমূলের কোনো নেতা সুনির্দিষ্ট কারণ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকলে তাদের আর ছাড় দেওয়া হবে না।
পদ থেকে সরিয়ে দেওয়া সহ নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। ছাত্র দলের সভাপতিকে সরিয়ে দিয়ে সবাইকে দেওয়া হয়েছে এমন সতর্ক বার্তা। তাই রাজধানীতে আজকের গণমিছিল নেতাদের জন্য অগ্নি পরীক্ষা বলে মনে করছেন দলটির অনেকেই। কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের উপস্থিতির দিকে নজর রাখবে হাইকমান্ড। প্রতিটি ইউনিট থেকে নেতা কর্মীদের উপস্থিতি কেমন হয় সেটাও পর্যবেক্ষণ করা হবে। গণমিছিলে অংশ না নিলে কিংবা কোনো ইউনিটের উপস্থিতি কম হলে তাদের তালিকা করা হবে। রাজপথের বিগত কর্মসূচিতে মিক্সিও ও সুবিধাবাদীদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। দলটির নীতি নির্ধারকরা জানান, ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির দিন কিছু নেতার ভূমিকা হাইকমান্ডের চোখ খুলে দিয়েছে। দায়িত্বশীল কোনো নেতার কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য ছিল না। ইতিমধ্যে ছাত্র দলের সভাপতি কাজী রনাকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সক্রিয়দের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। হঠাৎ করেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব দলের কমিটি ভেঙে দিয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে গণমিছিল হবে। এতে সর্বশক্তি দিয়ে নামার প্রস্তুতি নিয়েছে দলটি। এ লক্ষ্যে মহানগর ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের দফায় দফায় প্রস্তুতি সভা করেছে। সিনিয়র নেতারা উত্তর ও দক্ষিণের কোনো কর্মসূচিতে অংশ নেবেন না তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এ গণমিছিল থেকে নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে। শিশু ধর্ষণের ঘটনায় মসজিদের ইমামের যাবজ্জীবন। চাঁদপুরের কচুয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মোহাম্মদ বোরহানউদ্দিন বয়স 35 নামে মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামি বোরহান উপজেলার নিশ্চিন্তপুর এলাকার আকানিয়া গ্রামের ফকিরবাড়ির মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় সাইজ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। ধর্ষণের শিকার শিশু ওই ইমামের কাছে কোরআন শিখতেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, ওই শিশু প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণী পড়া শেষ হলে পড়া বন্ধ করে দেন পিতা। এরপর তিনি মেয়েকে কোরআন শেখার জন্য স্থানীয় মসজিদের ইমাম বোরহানের কাছে দেন। প্রতিদিন সকালে শিশু তার কাছে কোরআন শরীফ পড়তে যেতেন। মার্চে রাত আনুমানিক 9টার দিকে ইমাম শিশুটির বাড়িতে ফোন করে জানান, মসজিদ কমিটি মসজিদটি সংস্কারের জন্য স্থাপনা ভাঙবে, তাই শিশু যেন তার কোরআন শরীফ মসজিদ থেকে নিয়ে আসে। ফোন পেয়ে ওই শিশু মসজিদে কোরআন শরীফ আনতে গেলে অভিযুক্ত ইমাম শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পরিবারের নিকট ঘটনার বিবরণ জানায়। শিশুটির পিতা কচুয়া থানায় বোরহানকে আসামি করে মামলা দায়ের করেন। কচুয়া থানার তৎকালীন উপপরিদর্শক এসআই মোহাম্মদ জাহাঙ্গীর আলম তদন্ত শেষে একই বছর আদালতে চার্জশিট দাখিল করেন। রিজার্ভ কমেছে আরও 4 কোটি মার্কিন ডলার। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ অব্যাহত গতিতে কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে গ্রস হিসাবে রিজার্ভ কমেছে 10 কোটি মার্কিন ডলার, নেট হিসাবে কমেছে 4 কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের গ্রস রিজার্ভ ছিল 2,954 কোটি ডলার, গত 3 আগস্ট ছিল 2,964 কোটি ডলার। গত এক সপ্তাহের ব্যবধানে গ্রস রিজার্ভ কমেছে 10 কোটি ডলার। বৃহস্পতিবার নেট রিজার্ভ ছিল 2,326 কোটি ডলার, গত 3 আগস্ট ছিল 2,330 কোটি ডলার। এক সপ্তাহে নেট রিজার্ভ কমেছে 4 কোটি ডলার। সূত্র জানায়, রিজার্ভ থেকে ডলার নিয়ে বিভিন্ন তহবিলে বিনিয়োগ থেকে ডলার তুলে আনছে কেন্দ্রীয় ব্যাংক, এ কারণে গ্রস রিজার্ভ বেশি কমছে। এদিকে আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুলাই আগস্টে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের আকুদিনা শোধ করতে হবে। তখন একসঙ্গে 100 কোটি ডলার বেশি পরিশোধ করতে হয়, ফলে এই সময় রিজার্ভ আরও কমে যেতে পারে। সরকার বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা ঋণ নেওয়ার চেষ্টা করছে। এসব ঋণ রিজার্ভে যোগ হলে এর উপর চাপ কিছুটা কমতে পারে।